তেলাপিয়া মাছ খাওয়ায় কাল হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নারীর। তেলাপিয়া খেয়ে ব্যাকটেরিয়া ইনফেকশনে তিনি শরীরের চার হাত পা হারিয়েছেন। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে সেটিকে আধা সেদ্ধ করে এক বিশেষ খাদ্য উপকরণ বানিয়েছিলেন 40 বছর বয়সী লরা বাজারাস। কিন্তু সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। একে একে তার সব অঙ্গ বিকল হয়ে যেতে থাকে। এক মাস হাসপাতালে থাকার পর তার অস্ত্রোপচার করা হয়। অবশ্য ওই নারীর অসুস্থতার কারণ তেলাপিয়া মাছ নয় বলে জানানো হয়েছে। ওই মাছে থাকা একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়া আসলে দায়ী। ওই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। কোনো কোনো সামুদ্রিক খাবারে এই ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায়। ভুক্তভোগী নারীর আত্মীয়রা জানিয়েছেন, মাছ খাওয়ার কিছু সময় পরেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু ধীরে ধীরে ওই নারীর একের পর এক অঙ্গ অচল হয়ে যেতে থাকে। তার হাত ও পায়ের আঙ্গুর ক্রমশ কালো হয়ে যায়। শেষমেশ ভেন্টিলেশনে রেখেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। প্রাণঘাতী ওই ব্যাকটেরিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ নাতাশা স্পটিসিউর জানিয়েছেন, সমুদ্রের পানিতে এই ব্যাকটেরিয়া থাকে। সামুদ্রিক খাবার তাই ভালো করে ধুয়ে ও রান্না করে খাওয়া উচিত। না হলে এই ব্যাকটেরিয়াযুক্ত কোনো মাছ বা খাবার খেলেও এই রোগ হতে পারে। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই ব্যাকটেরিয়া মারাত্মক ঝুঁকির কারণ বলেও জানান এই বিশেষজ্ঞ।